নমস্কার এবং আদাব। আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আমি শরণ সুন্দর দাস। এবার থেকে প্রতিদিন একবার করে অন্তত আপডেট খবরের শিরোনাম নিয়ে উপস্থিত থাকছি আমি শরণ সুন্দর দাস। এই আপডেট খবরের শিরোনাম ছাড়াও প্রতিদিন অন্যান্য খবর এবং প্রতিবেদন যেমন থাকছিল সেগুলো অবশ্যই তেমনই থাকছে। আজ 10ই জানুয়ারি রবিবার, দেখুন আপডেট খবরের শিরোনাম। আর কেমন লাগলো এই আপডেট খবরের শিরোনাম জানাতে ভুলবেন না, কিন্তু দেখুন আজকের আপডেট খবরের শিরোনাম। নেতাজির 125তম জন্মদিন উপলক্ষে গঠিত নেতাজি কমিটির মাথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেতাজি কমিটিতে সৌরভ, মমতা, বুদ্ধদেব, কিন্তু বাংলার মুসলিম সদস্যকে উঠছে প্রশ্ন। মকর সংক্রান্তি পার করেই 16ই জানুয়ারি থেকে শুরু হবে কোভিড প্রতিষেধক। জেপি নাড্ডার গা ঘেঁষে রাজ্য বিজেপির ছোট বড় নেতারা, নেই শুধু পোস্টার বয় শুভেন্দু অধিকারী। সিংহু সীমান্তে ফের আত্মহত্যা কৃষকের, সরকারকে দাবি মানার শেষ আর্জি বন্ধুদের কাছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করা চীনা সেনা বন্দী ভারতীয় সেনার হাতে। মাসুদ আজহারকে দ্রুত গ্রেপ্তার করতে মরিয়া এখন পাকিস্তান। করোনার টিকা আগে মোদি সহ বিজেপি নেতাদের নিতে হবে বলে একযোগে দাবি বিরোধীদের। মারা গেলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাধব সিং সোলাঙ্কি, শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ফের বর্ণবৈষম্যের শিকার ভারতীয় পেশার মোহাম্মদ সিরাজ, মাঠ থেকে কিছু দর্শককে বের করে দিল পুলিশ। করোনা আবহেও অলিম্পিকের আয়োজনে প্রস্তুত টোকিও। ইন্দোনেশিয়ার দুর্ঘটনাগ্রস্ত বিমানের সব যাত্রীর মৃত্যুর আশঙ্কা। রোজা রেখেও করোনা তহবিলের জন্য অর্থ জোগাড়, বর্ষিয়ান দাবিরুল ইসলামকে সম্মান জানালেন ব্রিটেনের রানী। আব্বাস সিদ্দিকী সাম্প্রদায়িক নয় বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য সূর্যকান্ত মিশ্রের। বামেদের দীর্ঘদিন ধরে চলা শ্রমজীবী ক্যান্টিনে অভিনেতা রজতাভ দত্ত। বঙ্গমিম সভাপতি পরিচয়ে আবুল কালামকে দলে যোগদান করালো তৃণমূল। নিখরচায় রাজ্যবাসীকে করোনা টিকে দিতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের উদ্যোগে ক্যানিং বাস স্ট্যান্ডের যানজট সামলাচ্ছেন ক্যানিংয়ের মিঠাখালির বাসিন্দা ইয়ার আলী দফাদার। নিজের ঢাকে নিজেই কাঠি, অবাঙালিত্ব মুছতে কৈলাসের ঢাক্কা নিনাদ। দিদির কাছে ক্ষমা চেয়েও মিলল না হারানো পদ, সন্দেহের বাতাবরণ জিতেন্দ্র তিওয়ারিকে ঘিরে। তো আপাতত এই পর্যন্ত, পরবর্তী 20টা আপডেট খবরের শিরোনাম দেখতে চোখ রাখুন নিউজ নির্ভীকে। ধন্যবাদ।